এই গৃহ মন্দিরে উপস্থিত থাকার সৌভাগ্য পেয়ে সুজিকে একরকম ধন্য বলে মনে করি। যিনি বাড়ির গৃহকর্তা এবং তার পরিবার দু চারজন ঠাকুর বাড়িতে গিয়েছিলেন, আগেও আমায় এই উৎসবে যোগদান করার জন্য তারা বলেছিল, কিন্তু নানা কারণে হয়ে উঠিনি। কিন্তু এবারে আমার পরম ভাগ্য যে আমি আপনাদের সঙ্গে এখানে মিলিত হয়ে এই উৎসবে ঠাকুরের বিষয়ে দু চারটি কথা, মায়ের বিষয়ে দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি আপনাদের যারা উপস্থিত আপনাদের সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। বড় ভালো লাগছে এই জন্যে যে আমরা সাধারণত এইরকমভাবে ঠাকুর মা স্বামীজির ছবিকে রাখতে দেখি না। আমরা মিলে রাখি রামকৃষ্ণদেবকে, আর এখানে এসে সুন্দর দেখছি যে মায়ের যে চেহারা সেইটাই মিলে বসেছে। এক পাশে ঠাকুর আছেন আর এক পাশে স্বামীজি মহারাজজি আছেন। আমরা যে কথামৃত আলোচনা করি এই কথামৃতে মূল কিন্তু হচ্ছেন আমাদের শ্রী শ্রী মা, এটি কিন্তু মনে রাখতে হবে। শ্রী শ্রী মা জীবনে যা সব শিক্ষা দীক্ষা দিয়েছে সেগুলো আমরা চিন্তা ভাবনা আলোচনায় প্রায়শই ভিত্তি করি, কিন্তু খুব কম জায়গায় আমরা দেখি যে মায়ের সর্বশ্রেষ্ঠ যে অবদান সেটি কিন্তু আমরা চট করে মনে আমাদের আসে। এই জগতে আজকে কথামৃত শ্রী রামকৃষ্ণদেবের অমৃত কথা, এই জগতে যে একটা বিশাল বৈপ্লবিক প্লাবন চলছে তার মূলে কিন্তু শ্রী শ্রী মা এইটি মনে রাখবে। আমি সূচকের একটা কথা বলি যে শ্রী রামকৃষ্ণদেবের যখন শরীর চলে গেল তখন এই যে শ্রীমজিনী তিনি তার ডায়েরি থেকে শ্রী রামকৃষ্ণদেবের বেশ কিছু শান্তি ঝরানো উপদেশগুলো সংকলন করেছিলেন। এই সংকলন করে তিনি কিন্তু আর কোথাও গেলেন না, তিনি সোজা শ্রী শ্রী মায়ের কাছে। কি মজার ব্যাপার, তিনি শ্রী শ্রী মায়ের কাছে গেলেন, আরো সব গুরু ভাইরা তাঁদের কাছে কিন্তু গেলেন না, শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে তিনি বলতে লাগলেন যে মা আমরা যে ঠাকুরের কাছে যেতাম তাঁর কথা শুনতাম সে কথাগুলো আমি সেদিনই বাড়ি ফিরে গিয়ে ডায়েরিতে লিখে রাখতাম। তা সেই ডায়েরি থেকে মা আমি কিছু ঠাকুরের কথা আমি লিখেছি, এই কথাগুলো আমি শুধু লিখেছি মানে পড়েছি আর লিখেছি তা না, এগুলো আমি সর্বদাই ধ্যান করি। মা তো তাকে দেখছে, সীমা বলে যাচ্ছে
কিন্তু মা দেখছে কিরম ভাবে মায়ের তো কাপড়টা না নাবান মাকে শোনাচ্ছে, মা শুনছে, শুনে বললেন বা মা কিন্তু দারুণ কথা লিখেছে ঠাকুর এই সব কথাগুলো বলতে। শ্রীমন মুখখানা ছ্যাঁক করে উঠল, তিনি ভাবছেন কই আমরা যখন এইসব ঠাকুরের কথাবার্তা শুনতাম মাকে তো দেখতাম না, মা তো কোথায় আছে? আমরা সবাই যারা রামকৃষ্ণের শিষ্য তারা বসে বসে শুনতাম, তা মা বলছেন বাহ এইসব কথা তুমি ঠিক করেছ, ঠিক লিখেছ, তুমি আবার কি করে মা বলছে? এই যে তাঁর তৎপুর ভ্রম পরে চেঞ্জ হয়ে গেছে আমি বলব। শিশি মা বললেন দেখো তুমি যা লিখেছ এই সংসারী মানুষ প্রবল শান্তি পাবে, ঠিক তুমি কথাগুলো সিলেক্ট করেছ আর সেইটা তুমি সংকলন করে একেবারে ঠিক করেছো, শান্তি ধরানোর কথা বলে তাকে খুব আশীর্বাদ করলেন সীমা। শুধু আশীর্বাদ করলেন, তাকে বললেন জানো তুমি এই কাজ থামিও না, তুমি এই কাজে এগিয়ে চল, যখনই দরকার হবে তোমার মা আছে। সীমা তো মুখে একটা খুব প্রেরণা পেলেন, কারণ অন্তরে জানতেন মা কেউ নন স্বয়ং সরস্বতী। তিনি নিজে যখন এই কথা বলেছেন তো তুলনা হয় এইভাবে ভেবে তিনি 1888 সালে কদিনের মধ্যে তিনি একটা ছোট্ট পুস্তিকা লিখলেন, নামটা ছিল পরমংসের মুক্তি। এই বইটা যে বেরোল এই দেখুন স্বামীজি কোনো ঠাকুরের যারা সন্তানরা ছিলেন তারাই উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তাহলে এক ঘন্টা আগে মা এইবার শান্তিপ্রভু ঠাকুরের সন্তানরা খুব উচ্ছ্বসিত হয়ে সীমাকে নানাভাবে প্রেরণা দিলেন। স্বামীজি বললেন যে ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ এট দি রাইট পয়েন্ট, স্বামীজি একটু বললেন ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ এট দি রাইট পয়েন্ট, বলে বললেন ফিউ অ্যালাস ফিউ আন্ডারস্ট্যান্ড হিম হিজ লকিং ইজ টু শাওয়ার পিস অন আর্থ হিয়ার আফটার। স্বামীজি তাকে জানিয়ে দিলেন যে এই কথাগুলো আপনি যেটা লিখেছেন বইটা এটাই পৃথিবীতে শান্তি ঝরাবে। স্বামীজি যারা সব ছিলেন তারাও তো শ্রীমন্তে খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন, এদিকে মায়ের আশীর্বাদ ওদিকে স্বামীজি অর্থাৎ গুরু ভাইদের তারা প্রেরণা তিনি লিখে চললেন। এইবার তিনি আর বাংলায় লিখলেন, এইবার তদানীতন কাল ইংরেজির তো বেশি ইম্পর্টেন্স তো, তিনি ইংরেজিতে দুটো পুস্তিকা লিখলেন লিভস ফ্রম দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, এই নামেতে দুটো পুস্তিকা লিখলেন নভেম্বর আর ডিসেম্বর মাসে বের। এইবার 1897 এতে বেরোচ্ছে, তখন স্বামী বিবেকানন্দ মহারাজজি সবে আমেরিকা থেকে ফিরে সারা বিশ্ব তখন স্বামীজিকে নিয়ে তোর ভার আনন্দ মানে আনন্দের শেষ নেই এইরকম ব্যাপার। স্বামীজির হাতে যেই এই দুটো পুস্তিকা পড়ল স্বামীজি উন্মাদ পাবো থেকে তিনি এতই উচ্ছ্বসিত হয়ে উঠলেন সীমাকে বললেন দারুণ কথা বললেন, বললেন নেভার দি লাইফ অফ এ গ্রেট টিচার ব্রট বিফোর দি পাবলিক আনটার্নিশড বাই দি রাইটার্স মাইন্ড অ্যাজ ইউর ড্রিম। তিনি বললেন আর শুধু তাই না, আই নাও আন্ডারস্ট্যান্ড ওয়াই নাম অফ আস ইজ অ্যাটেম্পটেড দিস লাইফ বিফোর ইট হ্যাজ বিন রিজার্ভ ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক, রামকৃষ্ণ ইজ এভিডেন্টলি উইথ ইউ।
বুঝলেন। স্বামীজি বলে দিলেন তাকে যে এই জগৎব্রহ্মাণ্ডে এইরাম জাতীয় বই হতে পারে যেখানে তিনি লেখক বিন্দুমাত্র তাঁর কোনো পরিচিতি বা কিচ্ছু নেই। একবারে ষোলো আনা রামকৃষ্ণদেব এবং তার ভাবটা পাওয়া গেল। উনি বললেন এখন আমি বুঝতে পারলাম কেন এই কাজের জন্য আপনি চিহ্নিত ছিলেন, ঠাকুর আপনাকে দিয়ে লেখাবেন, এইটা না আমি এখন বেশ ভালো বুঝতে পারলাম। বিশ্ব স্বামীজি এইটি প্রশংসা করলেন যখন গুরু ভাইরাও তো তার সামনে প্রশংসা করল, তারা এইবার দুখানা কন্ডিশন ইম্পোজ করে দিল অভিনন্দনের সঙ্গে দুটো কন্ডিশন। সীমাকে জানালেন যে এই নাম প্যাম্পলেট ফর্মে হলে হবে না, বই আকারে লিখতে হবে, আপনাকে বই আকারে লিখতে হবে। বেশ, আর কি বললেন? বললেন ইংরেজিতে নাম লিখলে হবে না, আপনাকে বাংলায় লিখতে হবে, কেননা ঠাকুর তো বাংলায় সব কথাগুলো বলেছেন। আর সর্বোপরি রামদত্ত নরেন্দ্রনাথ প্রমুখ তখন যারা ছিল স্বামী প্রমুখ যারা, তারা সবাই সিংহকে বললেন মাস্টার মহাশয় আপনাকে বাংলায় লিখতে হবে, আরো বিশেষ কারণ তাহলে মা কি করে দেখবেন পড়বেন, মাকে শোনাবি কি বাংলায় লিখতে হবে। সিংহ মানে খুব চিন্তায় পড়ে বলে আমি তো এলাম বড় করে এনারা সব বলছেন, কিন্তু তখনকার কাল তো নানান রকম ধর্মের নানান রকম সেক্স উঠেছে ব্রাহ্ম সমাজ অনেক, তারা যদি শ্রীরামকৃষ্ণদেবের বাণী বা তাঁর কোনো সমালোচনা করে তাহলে তো সমগ্র দায়িত্বটাই তো আমার উপর এসে পড়বে, তাই না? তাহলে কি করা যায়? উনি খুব চিন্তাশীল, মনে ভয়ঙ্কর চিন্তা কি হবে, আমি লিখব না লিখব না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এই নিল যখন মনে যে এল তিনি বললেন কেন মা তো আছে, এই দেখলেন তাহলে মায়ের কাছে যাওয়া যাবে, মা কি বলেন শুনি। এইবার তিনি শিশু মায়ের কাছে দ্বারস্থ হয় মাকে জানালেন মা এই রকম ঘটনা, কিন্তু আমার বুক দুধ দুধ করছে, আমি তাই ভাবছি আমি কোথায় পারব না। আর এই লিখনিতে বা বাঙালিতে যদি কোনো সমালোচনা ওঠে মা তাহলে তো আমি তার দায়ী হব, আর সমালোচনা করার তো লোকের অভাব নেই মাকে বলে। শ্রী শ্রী মা তখন সব শুনলেন, তখন মৌনী ছিলেন মা শুধু শুনলেন, পরে শ্রী শ্রী মা তাকে জয়রামবাটি থেকে বিখ্যাত চিঠি লিখলেন। এই চিঠি জগৎ ব্রহ্মাণ্ডে শ্রী শ্রী মা যে কত বড় কাজ জগতে করে গেছেন তার সাক্ষী নেই। তিনি কি লিখলেন শ্রীমা, বাবা জীবন তোমার কাছে তার যেসব কথা আছে তা সব সত্য, প্রথম কথাই এটি বলে বললেন অবশ্য তো তিনি এই সব কথাগুলো তোমার কাছে রাখিয়াছেন এবং অবশ্য তো তিনি মহা প্রকাশ করাইতেছেন, বলিবার কি বললেন না ইহাতে তোমার কোনো ভয় নাই। হ্যাঁ মা সমস্যা তো ভয় দুর্দুঃখ করছেন, শ্রী শ্রী মা জানিয়ে দিলেন ইহাতে তোমার কোনো ভয় নাই, বলে যে শ্রীমন্ত একটুখানি ওয়েভারিং করছে লিখব কে লিখব, শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো ওনার কাছে আছে মা খুব জানে। মা বললেন ওইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না, জানা শুনলেন মাস্টার মহাশয়ের কাছে যে জগতে এই বর্তমান যুগের যে চৈতন্যের চাবিকাঠিটি আছে মা জানতেন। মা তাকে বললেন ওইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না জানে, বলে ওই যে মাকে উনি শুনিয়েছিলেন বললেন একদিন তোমার মুখে শুনে বোধ হলো তিনি ওই সব কথা বলছেন, বললেন তিনি ওই সব কথা বলছেন মনে হলো, অর্থাৎ
তিনি বললেন যে তুমি রাম কৃষ্ণময় হয়ে গিয়েছো, যার জন্যে তুমি যখন এই জিনিসগুলো লিখছো তুমি নও, স্বয়ং ঠাকুরই তোমার হাতকে যন্ত্র করে এই বাণী লিখছে। এই মাস্টার মহাশয় কথামৃত লেখার একদম যতগুলো বাধা ওনার মনের উপর এসেছিল সব সরে গেল। তিনি কি করলেন জানা? এই মায়ের আশীর্বাদ মাথায় নিলেন, স্বামীজি প্রমুখ যারা সব ঠাকুরের সন্তানরা ছিলেন, শ্রীমন গুরু ভাইরা ছিলেন, তাদের শোষিত প্রশংসাকে সম্বল করলেন, করে তিনি তো এইবার কথা অমৃত লিখলেন। কিন্তু কি অদ্ভুত জিনিস করেছে, চট করে সাধারণ মানুষ এমনকি লেখাপড়া জানি মানুষের মাথায় আসবে না যদি না ঠাকুর তাকে কৃপা করে। তিনি মায়ের চিঠিটা কথা অমৃতে ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করলেন। দেখবেন কথা অমৃত গোড়ায় কথা অমৃতে কোনো ইন্ট্রোডাকশন নেই, যে কোনো বইটা একটা ইন্ট্রোডাকশন থাকে, রামকৃষ্ণ কথা অমৃতে কোনো ইন্ট্রোডাকশন নেই। তাহলে কি ইন্ট্রোডাকশনটা থাকবে? এই একটাই, মায়ের চিঠি। মায়ের চিঠিটাই হলো ইন্ট্রোডাকশন অফ রামকৃষ্ণ কথা অমৃত। তাহলে মায়ের অবদান কি সাংঘাতিকভাবে ভেবে দেখুন। তাহলে এই রামকৃষ্ণ কথা অমৃত যা জগতে তোলপাড় হচ্ছে, জগতে শুধু এখানে নয় সারা বিশ্বে। এই কদিন আগে স্বামী চেতনানন্দ মহারাজ সম্পর্কে ইংরেজিতে বই লিখেছেন, জানেন বোধ হয় মহেন্দ্রনাথ গুপ্ত রেকর্ডার অফ দি গসপেল। তিনি বলছেন সারা ইউরোপ ও আমেরিকা তোলপাড় করে দিচ্ছে, হ্যাঁ, যে আমরা কথা অমৃত গসপেল জানি, অথারের সম্পর্কে কিছু জানতে পারি না, কারণ ইংরেজি বই তো আমাদের কাছে নেই। বলায় উনি ওই বই ইংরেজিতে তিনি লিখেছেন, সেই বই তোলপাড় হচ্ছে আমেরিকাতে ইংল্যান্ডে, এই লাইফকে জানবেন না, আর কি করে কথা অমৃত লেখা হয়েছে সেটা জানবেন না। যাই হোক, এইরকম ভাবে কথা অমৃত যে লিখেছেন, আমরা যে কথা অমৃত পাই সেই কথা অমৃত আদি উৎসই হলেন এই আমাদের মানে পরমাত্মা শ্রী শ্রী মা। যার জন্য এসেছেন এখন দেখলাম মিডলে শ্রী শ্রী মায়ের মানে পটটি মিডলে আছে। আমি তখনই ভাবলাম এই জিনিসটা তো অদ্ভুত চমৎকার। এটা তো ঠিকই, আমরা যে রামকৃষ্ণ দেবের কথা বলি, আমরা যে রামকৃষ্ণ দেবের চিন্তা করি, তার সব সুবিধে করে দিয়েছেন এই রামকৃষ্ণ কথা মূলত। আর তার মূলে যিনি আছেন তিনি এই দাসশক্তি মহামায়া মা সাধক। তাই জন্যই আমাদের আজকে আনন্দের শেষ। এইবার মায়ের কাছে তো অনেকে মানে জানতে আসতেন যে মা আমাদের এই বলো মা তাই বলো, বেশিরভাগই যারা আসতেন শেষে মা বললেন দেখো আমি আর কি বলবো, আমার আর উপদেশ দেওয়ার কিছু নেই, সবই তো কথা অমৃতে আছে। দেখবেন তোমরা নিত্য কথা অমৃত পড়বে তাহলেই তোমাকে সব হয়ে যাবে। মায়ের এই সাজেশনটি ছিল, মা বলতে নিত্য কথা অমৃত পড়বে তাহলেই তোমাদের চৈতন্য লাভ। ওই যে বললেন গিরি প্রকাশিত না হলে লোকের চৈতন্য হইবে না জানি, সুতরাং কথামৃত পড়ে মানুষের চৈতন্য। এখন আমরা কথামৃত ঘোড়াতে একটা দারুণ জিনিস দেখি যেটি মা কত বেশি শুনতে ভালোবাসে, কারণ অনেকে ছিলেন তো মাকে পড়ে শোনান, তো যে জায়গাটা শোনালে মা খুব আনন্দ পেতে, আর প্রায় মাঝে মাঝে ভাবসমাধি হয়ে যেত মায়ের, সেই দুখানা যে জিনিস আমরা কথা অমৃতে দিই সেইটাই আমরা আজকে রেফারেন্স তুললে আমাদের আজকে এই মায়ের আরাধনা, ঠাকুরের আরাধনা, স্বামীজি দি রিপ্রেজেন্টেটিভ অফ অল ডিসাইপলস অফ রামকৃষ্ণ, সে আমাদের স্বার্থ। যারা এই মায়ের কাছে আসতেন তারা সব ঠাকুরের কাছেও যেতেন, যারা সব ছিল ঠাকুরের কাছে যারা যেতেন তারা তো এসেছেন ঠিক 1880-89 পর। এই রামকৃষ্ণ দেবের যারা পার্ষদরা ছিলেন
একে একে তাঁর কাছে আসতে থাকে। ধরুন 1879-80 সালের এই গোড়ার দিকটা আমার অনেক এনাদের নাম শুনেছে, পূজনীয় রামচন্দ্র দত্ত নাম শুনেছে, সুরেন্দ্রনাথ মিত্র, মনোমোহন মিত্র, আপনারা নাম শুনেছেন কেদারনাথ চট্টোপাধ্যায়, আপনারা নাম শুনেছেন স্বামী শিবানন্দ মহারাজ তারকনাথ ঘোষাল, আপনারা নাম শুনেছেন লাটু মহারাজ স্বামী অভুতানন্দ, এনারা সব ঠাকুরের কাছে এসেছেন, এসে পড়েছেন। কদিন গেল 1881 সালের নভেম্বর মাস এল, স্বামী বিবেকানন্দ মহারাজ যে ঠাকুরের কাছে এসে পড়লেন, তখন তিনি নরেন্দ্রনাথ দত্ত। তার কিছু আগে পরে আবার ঠাকুরের বেশ কিছু সন্তানরা এসেছিলেন, কজনের নাম বলি, রাতন মহারাজ এসেছিলেন, যোগীন মহারাজ এসেছিলেন, নাম শুনেছেন নিশ্চয়ই সাধুনাথ মহাশয় তিনি এসেছেন, নাম শুনেছেন বলরাম বসু তিনি এসেছেন, এনারা সব এলেন। তার কদিন পরে এই শ্রীময় এলেন, যিনি মহেন্দ্রনাথ গুপ্ত ছদ্ম নামে যিনি শ্রীম মাস্টার মহাশয় বলে পরিচিত, মাস্টার মহাশয় বলে নামে পরিচিত কেন, তিনি স্কুল কলেজে পড়াতেন আর সেখানকার ছেলে পুলেদের ধরে ধরে ঠাকুরে জানতেন, তারাই রামকৃষ্ণ বস পরমহংসদেবের কাছে এসে তাঁর পার্শ্বে গিয়েছিলেন। ঠাকুরের কাছে যখন সবাই থাকতেন, শ্রীম আছে, সবাই মিলে তাঁকে মাস্টার মশাই মাস্টার মশাই বলছেন, তারা তো তিনি মাস্টার মশাই ছিলেন, ঠাকুরও তাঁকে আদর করে মাস্টার মহাশয় বলতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এনারা সমস্ত এসে পড়েছে। এই সীমা আসার পরে কিছুদিনের মধ্যেই এইবার আরও যারা আসছেন, শরৎ মহারাজ, শশী মহারাজ, নাম শুনেছেন সবাই, নিরঞ্জন মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ, এই গঙ্গাধর মহারাজ, এনারা সব ছিলাম কৃষ্ণদেবের কাছে। এই যখন এসেছিলেন তারা সবাই প্রায় এক প্রশ্ন করেছেন, কেউ বাঁচেননি, তারা এসেছেন সব জায়গার সংসার থেকে, এসে শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন রেখেছিলেন। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে ঈশ্বরে কেমন করে মন হয়, ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন এনারা সবাই। আমরা দেখবো কথা দুটো খুললেই সীমাময় প্রশ্ন হচ্ছে ঈশ্বরে কেমন করে মন হয় নিয়ে শুনছে ঠাকুর উত্তর করছে। তারপরে আর একটা প্রশ্ন করছে, আচ্ছা সংসারে কেমন করে থাকতে হবে, দেখছেন কি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তারপর জিজ্ঞেস করছে, আচ্ছা ভগবানকে কি দর্শন করা যায়, ডাইরেক্ট প্রশ্ন। এইবার জিজ্ঞেস করছেন, আচ্ছা কি অবস্থাতে মানুষ ভগবানকে দেখে, এই চারখানা প্রশ্ন, মানে আধ্যাত্মিক এবং জাগতিক জগতে যদি কোনো প্রশ্ন মোস্ট রেলেভেন্ট টু হিউম্যান লাইফ থাকে তাহলে এই চারটি প্রশ্নের তুলনা মিলবে না। আমরা দেখি এই চারটি প্রশ্নের মধ্যে আপাতত দুটো প্রশ্ন সংসারী লোকের পক্ষে মানে খুবই দরকার জানা, ঠাকুর কি বলেছেন। শ্রীরামকৃষ্ণদেবকে যেই না উনি বললেন সবার হয়ে ঈশ্বরে কেমন করে মন হয়, তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো ঈশ্বরে নামগুলো গান করতে হয়, এই নামগুলো গান করলে কি হয় জানো, নামগুলো গান করলে ঈশ্বরেতে অনুরাগ বা ভালোবাসা আসে, ভগবানের নামের এমন মহিমা যে তার নাম করলে এই নামের জোরেতে তোমার তাঙ্ক টান ভালোবাসা আকর্ষণ আসে। বললেন একবার যদি ভগবানের টান ভালোবাসা আকর্ষণ আসে তাহলে আর এক জায়গায় নেগেটিভে পেক্ষে যাবে, সেটি কি, এই বিষয় আশায় এই নাম ডাক যশ যেজনের জন্য মানুষ পাগল হয়ে ছোটে তাতে তোমার বিরাগ আসবে। তাহলে এইসব জিনিসের যে বিরাগ আর ভগবানের অনুরাগ এই দুটো তখন ইন্টারাক্ট করবে, তখন তোমার ভেতরের দেব শক্তি জেগে উঠবে, ভেতরের মধ্যে দেব শক্তি আছে, আবার ভেতরের মধ্যে অসুর শক্তি আছে, তোমার ভেতরে যে দেব শক্তি আছে সেটির তলে আছে,
এই দুটোর এফেক্ট হবে তলার যে বেগ শক্তি ওপরে উঠে আসবে, তখন ঈশ্বরের নাম করতে খুব ভালো লাগবে, ভগবানকে ভালোবাসতে ইচ্ছে হবে। এই তাই ঈশ্বরের নাম বলা বলে না বলে আর একটা কাজ করবে, সব সঙ্গ করতে হবে, যেটা আমাদের এই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে বললে সব সঙ্গ করতে হয় বলতে সাধু মানুষ যিনি ভক্ত মানুষ তাঁর সঙ্গ করতে হবে। তাই আমাদের প্রশ্ন এসে গেল তাহলে সাধুকে সাধু সঙ্গ করব, সাধুটা তাহলে কি? সাধু হলেন যিনি তিনি যার ভেতর দেব ভাবে ভরপুর, যিনি দেব ভাবে ভরপুর তিনি সাধু। কি করে বুঝব? তাঁর কাছে গেলেই নিজেরও মনের ভেতর যে দেব ভাব আছে সেটি ভেতর থেকে আনাচে কানাচে উঁকি ছুঁচি মারতে থাকে। অর্থাৎ এমন মানুষ যাকে দেখলে নিজের দেব ভাব জেগে ওঠে তিনি হন সাধু। তার কি লক্ষণ? তিনি হবেন ত্যাগী মানুষ, তিনি হবেন বড় পরোপকারী, তিনি হবেন একদম অহংকার শূন্য, আর তিনি বড় মিষ্টভাষী। এই সাধু যদি একজনের ভেতর থাকে তাহলে তাঁকে সাধু পদবাচ্য হয়, তিনি সাধু নামের অধিকারী। তাহলে সাধু হতে গেলে তাঁর ভেতর দারুণ দেব ভাব থাকে, এমন দেবভাব থাকতে হবে যে তাকে দেখলেই মনে হবে তিনি ত্যাগী মানুষ, কোনো বস্তুতে আসক্তি নেই, কোনো জিনিসে তার কোনো টান নেই, এইরকম জিনিস তাকে সাধু বলা। আবার শুধু তাই নয়, যে একটু আগে বললাম সবচেয়ে বড় লক্ষণ হলো তিনি হবে নিরহংকারী, তাকে দেখলেই বোঝা যায় যে অহংকার। তাই জন্যে বলা যে ঠিক ঠিক সাধুর কাছে গেলে অহংকার মানুষ হলেও অহংকার পালিয়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণদেবের একটা সুন্দর কথা আছে, শ্রীমদ্ভব ঠাকুরের যারা সব সন্তানরা গেছে তারা সবাই একই একসঙ্গে বলে উঠতে ওর কাছে গেলেই অহংকার পালিয়ে যায়, এই এমন অহংকার শূন্য তিনি হন। আর পরও মিষ্টভাষী, মিষ্টি ভাষ্য ছাড়া তোদের মুখে নেই, আপনারা কথা আমি তো খুললেই দেখবেন ভক্তরা এসে ঠাকুরের ঘরে ঢুকেছেন ঠাকুর সহাস্য, অর্থাৎ সর্বদাই হাসি তাঁরা ধরে, মানে দিব্যানন্দের হাসি, এই হচ্ছে সাধু চরিত্র। বললেন এই সাধু সঙ্গ করলে কি হয়? শ্রীরামকৃষ্ণদেব জানাচ্ছেন সাধু সঙ্গ করলে প্রথমেই যেটি করে তার নাম ঈশ্বরীয় বিষয়ে একটা শ্রদ্ধা আসে। যিনি অশ্রদ্ধাশীল মানুষ তিনি যদি কদিন সাধু মানুষের সঙ্গে ঘোরাফেরা করে তার ভেতরেতে একটা ঈশ্বরীয় ব্যাপারেতে শ্রদ্ধা আসে, ঈশ্বরীয় ব্যাপারে যেই শ্রদ্ধা আসে তখন ঈশ্বরের প্রতি অনুরাগ আসে। ভগবানের ভেতর ভগবানকে মানুষ যদি ঠিক ঠিক ভালোবাসতে পারে তাহলে তার ভেতরেতে একটা জিনিস আসে, আপনি আসে। মানুষের জ্বর হলে যেমন আপনি গাটা গরম হয়ে যায় ঠিক তেমনি ভগবানের তো ভালোবাসা ঠিক ঠিক এলে আপনি ভেতর থেকে একটা ভাব এসে যায়, সে বুঝতে পারে ভগবানই সৃষ্টি আর সব দুদিনের এই আছে কাল চলে যাবে। তাহলে মানুষের ভেতরেতে নিত্য অনিত্য বোধ মানুষের জন্মে যায়, এটাই হলো ঈশ্বরকে ভালোবাসার একটা বিশেষ কারণ। এখন ঈশ্বরের ভালোবাসা এলেই আপনি ভেতরে যেইটা এসে যাবে আপনি ঠিক বুঝতে পারবেন যে ভগবানই সৃষ্টি আর সব দুনিয়ায় কোনো জিনিস থাকবে না, এই আছে এই পরিবর্তন হয়ে যাবে। মানুষের মন যা মানুষের শরীরও সব পরিবর্তন সে, তাই না? তাই শ্রীরামকৃষ্ণদেব বলতে ভগবানের যে মন এলে নিত্য অনিত্য এই বিচার আসে যার নাম হলো বিবেক, এই বিবেকটা জন্মায় ভেতরে। আর যেই না বিবেক জন্মালো আপনার বিরাট উপকার হয়ে গেছে, কি যেটি অনিত্য বস্তু বলে আপনি বুঝতে পারবেন মন থেকে সেটি খসে যাবে, তাই তো? মন থেকে যেই না খসে যাবে মানে আপনার ভেতর বৈরাগ্যের সৃষ্টি,
তাহলে সাধু সঙ্গ করলে ভেতরে আপনার কি বিবেক বৈরাগ্যের সৃষ্টি হয়। তাই আমরা বলি যেমন এই অসুখ ইনফেকশাস, ওই অসুখ ইনফেকশাস, সাধু সঙ্গ ইনফেকশাস, কিরকম সাধু সঙ্গ করলে আপনার সেই জিনিসটা আপনার ভেতরেও আসবে, আপনার জীবনটা অন্য হয়ে যাবে, আপনার কথাবার্তা চাল চলন দেখেই লোকে বুঝবে যে ইনি ঈশ্বর অনুরাগী মানুষ। কথাটা বলে যাচ্ছে শ্রী রামকৃষ্ণদেব এই বললেন যে ঈশ্বরের নাম গুণগান করতে হয় আর সৎসঙ্গ করতে হয়। আবার তার সঙ্গে আরেকটা কথা জয়েন করেছে, এই যে আমরা পুজো পার্বণ করি, আমাদের পুরোহিত মশাই পুজো পার্বণ করেন, ঈশ্বরই চিনি এবং যিনি পুজো করছেন তিনি, তাকে পুজো কখনোই শেষ হয় না। একটা জিনিস যদি তারা না করেন পুজো সমাপ্ত থেকে কি জিনিস জানেন, তার নাম হলো ভগবানের কাছে প্রার্থনা। এই প্রার্থনাটা শেষে না করলে ভগবানের পুজো কোনোদিন শেষ হয় না। তাহলে ভগবানের কাছে যে পুজো শেষ হবে কখন, যখন আমি বলবো আমি যে তোমার পুজো করলাম মন প্রাণ দিয়ে, না জানি কত ত্রুটি হয়ে গেল, তাকে তুমি অপরাধ ক্ষমা করো, আর কেন তোমার শ্রীপাদপদ্মে আমার চিরন্তন মতি থাকা। এই প্রার্থনাটা যতক্ষণ না আপনি না করে আমি পুজোটা যদি শেষ করেন, পুজো শেষ হলো না, পুজোটা রয়ে গেল, কিছুটা বাকি রয়ে গেল। তাই স্নান কৃষ্ণ প্রার্থনা করতে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে আমার তোমাকে মন আসছে, তুমি আমার একটু কাটি, আমার মন যাতে যায় তার জন্য মাকে জানাতে। কত মানুষ আছে আমার এই হয়নি, আমার এই দাও, ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার ছেলে পাস করুক, আমার মেয়ের এই হোক, আমার স্বামীর এই হোক, আমার স্ত্রীর এই হোক, কত প্রার্থনা, তা করবেনই বা কেন, ঈশ্বরকেই তো জানাবেন, ঈশ্বর ছাড়া জানাবার কি আছে, আপনার লোক আর কি আছে, নিশ্চয়ই জানাবেন। তার সঙ্গে এটাও জানাতে হয় যে আমাকে তুমি এই তোমাকে যাতে মতি থাকে সেই জন্যে আমি তোমায় প্রার্থনা, এই নাম হয় ভগবানের কাছে প্রার্থনা করতে। তাহলে শ্রী রামকৃষ্ণদেবের প্রথম উত্তরটা পেয়ে গেলাম, ঈশ্বরে কেন করবেন মনে হয়, তিনি বললেন ঈশ্বরের নাম গুণগান করতে হয়, সৎ সঙ্গ করতে হয় আর ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। আর এইসব না করে বেশি দিন যদি সংসার এবং বিষয় কাজের মধ্যে থাকো তাহলে কি হবে, তাহলে ঈশ্বরে কোনো দিন মন হয় না। তাহলে শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরে কোনোদিনই মন হবে না যদি রাত দিন এই সংসারের মধ্যেই মন কেটে দিবি। এইবার ভক্তদের মধ্যে একজন প্রশ্ন করেছে, সবাই করেছে, আমরা তো সব সংসার থেকে এসেছি, ঠাকুরের শরীর চেয়ার অনেক পরে তো তারা সব সন্ন্যাসী টন্যাসী হয়েছেন, তাই না, কিন্তু ঠাকুরের জীবদ্দশায় তারা তো সব দিয়েছে, তারা এসে ঠাকুরকে জিজ্ঞেস করছেন আচ্ছা সংসারে কেমন করে থাকতে হবে, কি অপূর্ব প্রশ্ন, এটা তো আমাদের সবার প্রশ্ন, তাই না। শ্রী রামকৃষ্ণদেব বলছে দেখো সংসার সবাইকে নিয়ে থাকবে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সবাইকে নিয়ে থাকবে আর সবাইয়ের সেবা করবে, সবাই তো তোমার আপনার তাদের নিয়ে থাকবে, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস বলে ভগবানও যে আমার আপনার এই ভাব নিয়ে থাকবে, আমার ফ্যামিলি ঈশ্বর তো আমার ফ্যামিলির একজন, এই ভাবটা অন্তরে নিয়ে থাকতে হবে। বলে তার থাকলে কি হবে, ঈশ্বর তোমার সংসারের গার্জেন হবে, মানে ঈশ্বর গার্জেন হবে, ইয়ার আর কি কথা, হ্যাঁ ঈশ্বর গার্জেন হবে, ঈশ্বর গার্জেন হবে অলক্ষী, কিরম ভাবে হন, শুভ বুদ্ধি দিয়ে, যা দেবী সর্বভূতে সু বুদ্ধি রূপে না সরস্বতী, সেটা বুদ্ধি দিয়েই তোমাকে তিনি তার যে ব্যাপারটা তোমার বুদ্ধি দিয়েই তিনি কাজ করবেন, শুভ বুদ্ধি দিয়ে তোমার সংসার চলবে। তাই যে তিনি গার্জেন হয়েছে, আমাদের বুদ্ধি কখনো শুভ হতে পারে না, কেন আমাদের বুদ্ধি যে সর্বদাই স্বার্থজনিত, যেখানে স্বার্থ সেখানে আমার বুদ্ধি যাবে,
যেগুলো নিঃস্বার্থ আমার বুদ্ধিটা যাবে না, তাই তো? কিন্তু যদি ঈশ্বরকে নিয়ে থাকে, ঈশ্বরের উপর যদি আমার নির্ভরতা থাকে, তাহলে তিনি আমায় শুভ বুদ্ধি দান করবেন। তাই ঈশ্বরের এই শুভ বুদ্ধি তিনি দেন গার্জেন হিসেবে। আর ঈশ্বরকে নিয়ে যদি মানুষ সংসারে থাকে তাহলে কি হবে? ঈশ্বর তো গার্জেন হয়ে বসে আছে, তাহলে হয় কি? আমার সংসার জীবনেতে অনেক তাল পড়ে, ঠাকুরের ভাষা তাল, তার মানে অনেক বিপদ আপদ কতই। এই যখন বিপদ আপদগুলো আসে তখন তুমি অধৈর্য হয়ে পড়বে না, তিনি এমন শক্তি দেবেন যে শক্তিতে তুমি সেইগুলো সয়ে নিতে পারবে। মানুষের জীবন আর কিছু না, আর যদি ভালো থেকে কাল খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সদা সর্বদাই এরকম মানুষের জীবন। সুতরাং যখনই এরকম হবে তুমি সেটাই সামনে উঠতে পারবে। তাই জন্যই শাস্ত্রে বলে ভক্তির বিনাশ না, ভক্তির বিনাশ নেই এই কারণে, তাকে টলাতে পারবেন না। কেন? তাকে শোক দিয়েছ, তাকে তাপ দিয়েছ, তাকে যন্ত্রণা দিয়েছ, সব করেছ, কিন্তু পেছনে একজন যে রয়ে গেছে তিনি ওগুলো অ্যাবজর্ব করতে থাকবে। পরিণামটা হলো যেটা 100 তোমার ধাক্কা মারার কথা সেটা তুমি 30 ধাক্কা নিয়ে 70 একজন অ্যাবজর্ব করে নিয়েছে, আপনি বুঝতে পারেন এই জিনিসটি। তাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন সংসারে ভগবানকে নিয়ে থাকতে হবে। তিনি বলছেন তাছাড়া এই ঈশ্বরকে নিয়ে যদি কেউ সংসারে থাকে তাহলে সে আপনি, এই যে বললাম জ্বর করলে গাটা গরম, হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিতরে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য এই সমস্ত গুণ আসবে, আপনাকেই আসবে আপনার জীবনে চলার পথে মানসিক ব্যাপারে। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে নিয়ে থাকলে এইসব মহৎ গুণ, মহৎ চরিত্রের যেসব বৈশিষ্ট্য, মহৎ চরিত্রের যেসব সব গুণাবলী, সেইগুলো তোমার মধ্যে আসবে। শ্রীরামকৃষ্ণদেব তাই বললেন ঈশ্বরকে আপনার চিনে যদি না করে তাহলে কি হবে? রামকৃষ্ণদেব শুনলেন তিল হাতে মেয়েকে কাঁটাল ভাঙতে হবে, তা যদি না করো তাহলে আটাগুলো হাতে জড়িয়ে যায়। তাই ঠাকুরের নাম করে যদি কেউ সংসারে থাকে তার ওই তেলের তেল হাতে নিয়ে কাঁটা যদি না হয় হাতে জড়িয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব কি চমৎকার বলছেন, তাহলে সংসারে তুমি আরো জড়িয়ে পড়বে, ঈশ্বরকে না নিয়ে থাকলে তুমি সংসারে আরো জড়িয়ে পড়বে, আর শোক তাপ সব অধৈর্য হয়েছে সে তো হবে, আর যতই বিষয় আশয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে, এই আসক্তি তো তোমাকে টেনে নিয়ে যাবে, দারুণ ভাবে টেনে নিয়ে যাবে একেবারে জীবনেতে, মানে অনেক দূরেতে তোমার ফেলবে। বললেন তাই ঈশ্বরের নাম গুণগান করে ঈশ্বরকে সংসারেতে রেখে সংসার করলে তবেই মানুষের সংসারে শান্তি হয়, তবেই মানুষের মনেতে একটা ব্যালেন্স আসে, নইলে কিন্তু ব্যালেন্স আসে। আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেব এইসব কথাগুলো বলে, এইবার মায়ের কাছে সব ভক্তেরা এসেছে, মেয়ে ভক্ত তারা এসেছি, এইভাবেই প্রশ্ন করছে যে আচ্ছা ঈশ্বরে কেমন করে মন হয়, সংসারে কেমন করে থাকতে হবে। তা দেখা যাচ্ছে সে শ্রী মা ঠিক এই জাতীয় কথাগুলো বলতেন, তা এইগুলো বলতেই না সবাই ভক্তরা বলতেন, তাই তো বটে, মাও তো ঠিক এই জাতীয় কথা বলছে, ভক্তদের কাছে গিয়ে ঠাকুরের সন্তানদের কাছে গিয়ে বলছেন তারা। জানেন মহারাজ শরৎ মহারাজকে বলছেন, জানেন আমাদের মা এই বললেন, শরৎ মহারাজ মুচকি মুচকি হাসছেন, ঠাকুরে তো এই বলতেন, তাই না? পরিণামটা কি ধারণ, তাদের মনের মধ্যে বিরাট চিন্তা, কিন্তু ঠাকুরের কথাগুলো মাও বলছেন এই এক কথা, আর মা বলছেন ঠাকুরের কথা হলেই জান না আর কোনো কথার দরকার নেই, কিন্তু মা সমস্যা। কেন? মা তো তিনি ছিলেন না, ঠাকুর যখন আমাদের সব বলতেন মা তো ছিলেন না, কিন্তু মা বলছেন ঠাকুরের নিয়ে এইসব কথা কি করে হয়, ব্যাপারটা ছিল কিন্তু সুন্দর। 1871 সালে
শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরী এলেন। যিনি দক্ষিণেশ্বরী এলেন, শ্রীরামকৃষ্ণদেবের তখন প্রায় বৈদান্তিক সন্ন্যাস নিয়ে তিনি মাকে কাছে রাখলেন, টানা ছ মাস নিজের কাছে রাখলেন মাকে। নিজের কাছে রেখে কি করলেন, মাকে রেখে ছ মাস ধরে তিনি এই সংসারের খুঁটিনাটি থেকে আরম্ভ করে এই ব্রহ্ম জ্ঞান অব্দি সব শিক্ষা মাকে দিলেন। শ্রীরামকৃষ্ণদেব কত ভাব মেনে গেলেন, দেখবেন ওইটুকু বাচ্চা নিয়ে এই সংসারের খুঁটিনাটি থেকে ব্রহ্ম জ্ঞান অব্দি সব মুহূর্তের মধ্যে চুষে নিলেন। ব্লটিং পেপার দিলেন কালিতে যেমন শুষে নিলেন, মা সব শুনে তখন তিনি বুঝতে পারলেন মা আর কেউ নন, সাক্ষাৎ আদ্যা শক্তি মহামায়া, মা আর কেউ নন, মা সাক্ষাৎ সরস্বতী। তখনই চিন্তা করলেন বেশ, তারা এই মাকেই সরস্বতী পুজো করে এই অবতার লীলায় তিনি নাম দেন। 1872 সালের 5ই জুন তারিখে ভরহারিণী কালিকা পুজো তিথির দিন তিনি মাকে সরস্বতী পুজো করে, মায়ের সম্পর্কে যিনি স্ত্রী তাকে মাতৃ আসনে বসালেন। তাই যেখানে স্বয়ং অবতার পুরুষ শ্রী শ্রী মাকে মা বলে সম্বোধন করেন, তখন তো জগৎবাসী তাকে সম্বোধন করবে, তাই তিনি শ্রী শ্রী মা হয়েছেন। আবার এই মা এমন নয় তার নিজের মুখের কথা, আমি পাতানো মা নয়, আমি সত্যিকারের মা। দেখছেন তাহলে এই যে মায়ের ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে রামকৃষ্ণের লীলা এবং রামকৃষ্ণ জগতে সর্বশ্রেষ্ঠ জায়গা। শ্রী শ্রী মাকে বলেছিলেন ঠাকুর, আচ্ছা দেখো আমি তোমাকে একটা জিজ্ঞাসা করি, তুমি আমার কাছ থেকে কি চাও? শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করো। মা বললেন দেখো আমি তোমার কাছে কিছু তো চাওয়ার আমার নেই, তবে চিঠি তোমাকে আমি সংসারে বাঁধতে আসিনি, তোমাকে ধর্মের পথে এগিয়ে দিতে এসেছি। জানেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন, ভাগ্যিস মা এই কথা বললে নইলে কি হতো? তাহলে বলতে চাই যে মা যদি এ কথা না বলতে তার এই সব লীলা টিলা যা হয়েছে কিছুই হতো না। তাহলে রামকৃষ্ণ লীলার দ্বারকে উদ্ঘাটন করলেন যিনি, তিনি হলেন শ্রী শ্রী মা, যিনি রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজির মধ্যে বসে আছেন, তিনি রামকৃষ্ণদেবের লীলার পথটা ক্লিয়ার করলেন। আর পাশে যিনি বসে আছেন স্বামীজিকে, তিনি তাকে স্বামীজি যাকে শ্রীরামকৃষ্ণদেবের বাণী ও ভাবকে সমগ্র দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারেন তার জন্য রাস্তা করে দিলেন। তাই জন্যে এই সব পয়েন্ট অফ ভিউ দিয়ে মায়ের যে ছবিটি এখানে বসানো হয়েছে, যে মৃত্যু যেটি আমরা সচরাচর দেখি, সেটি আমাকে আজকে খুবই আনন্দ দান করেছে, যার জন্য আজকে এই মা কেন্দ্রিক আমরা আলোচনা করলাম এই কথা মৃত্যু। এই বলে আজকে ঠাকুর মা স্বামীজি মহারাজজি ঠাকুরের পার্শ্ববৃন্দ তাদের সবাইকে প্রণাম করি, এবং আপনারা যারা সব উপস্থিত আছেন আপনাদের প্রণাম জানাই, এবং সামনে যিনি মহারাজ আছেন উপস্থিত তাকেও আমরা আমাদের প্রণাম জানিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করছি। আমি বিশেষ করে বলব যিনি গৃহস্বামী, তিনি যে এই নাম সুন্দর আয়োজন করেছেন তার জন্য তাঁর কাছে আমরা সবাই কৃতজ্ঞতা স্বীকার করি। আর এই যে আনন্দ যজ্ঞের একটা ব্যবস্থা করেছেন তার জন্য নিজেদেরও যেমন আমরা ভাগ্যবান মনে করি, আমরা তাঁকেও বলি তিনি ভাগ্যবান। কেননা যিনি এই নাম সৌভাগ্য দান করেন তিনি আরো বড় ভাগ্যের অধিকারী, এই বিষয়ে সন্দেহ। সেই জন্য আমি তাঁকেও আবার পুনঃ প্রণাম জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। জয় ধন্যবাদ।